হ্যালো গাইজ, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? চলে এলাম আপনাদের মধ্যে নতুন আরেকটি ভিডিও নিয়ে। আজকের ভিডিওটি হবে খুলনার অনলাইন মেলা নিয়ে। এই অনলাইন মেলার মেন উদ্যোক্তা কারা এবং এখানে কী কী পাওয়া যায় এ সম্বন্ধে তুলে ধরবো আজ আপনাদের মাঝে। এই মেলা অক্টোবরের 20-21-22 তারিখ পর্যন্ত থাকবে। এই অনলাইন মেলা খুলনায় বছরে প্রায় 5 থেকে 6 বার হয়ে থাকে। খুলনা শিববাড়ি এসে যে কোনো অটোকে বললে আপনাকে নিয়ে আসবে এই রয়্যাল হোটেলে। বিশেষ করে কোনো উৎসবের আগে এই মেলাগুলো হয়ে থাকে। আজ আমরা যে মেলাটিতে যাব সেটি হচ্ছে পূজার মেলা। এই অনলাইন মেলায় এতটাই ভিড় হয় যে আপনার পা রেখে হাঁটতেই কষ্ট হবে। এই মেলাটি হচ্ছে রয়্যাল হোটেলের 3য় তলায়। আজকের এই মেলাটি আয়োজন করেছে ফাতেমা আপু। এখানে সবই অনলাইন কালেকশন পাওয়া যায় আর এগুলো এখানে খুবই কম দামে পাওয়া যায়। কম দামে পাওয়ার কারণ হচ্ছে আপনি অনলাইনে যদি কিছু অর্ডার করতে চান তাহলে তার শিপিং খরচ দিয়ে আপনাকে নিতে হবে, আর এখান থেকে নিলে আপনার কোনো শিপিং খরচ লাগবে না। তাছাড়া আপনি এখান থেকে কিছু নিতে চাইলে আপনি সব দেখে বুঝে নিতে পারবেন। এটি হচ্ছে পাহাড়ে ঝর্ণা সপু। এটি সত্যিই দেখতে বাস্তবের মতো, মনে হচ্ছে পাহাড় থেকে ঝর্ণা বেয়ে পড়ছে। যেগুলোর কোনোটির মূল্য 1500 টাকা, কোনোটি 1700 টাকা, কোনোটি 2000 টাকা। এই মেলাগুলো খুলনার যেসব জায়গায় হয়ে থাকে সেগুলো হচ্ছে বিজয়গাথা কমিউনিটি সেন্টার, খুলনা প্রেস ক্লাব, খুলনা ক্যাসেল সালাম এবং রয়্যাল হোটেল। এখানে বেশিরভাগই মেয়েদের ড্রেস এবং কসমেটিক্স পাওয়া যায়, ছেলেদের আইটেম খুবই কম পাওয়া যায়। এখানে অনেকে বিভিন্ন ধরনের খাবার আইটেম নিয়ে এসেছে। এই খাবারের আইটেমগুলো সবারই ঘরোয়া পরিবেশে তৈরি করা, আর এ কারণে এই খাবারের স্বাদগুলো ছিল অতুলনীয়। এখানে যারা যারা স্টল নিয়ে এসেছে তারা সবাই এগুলো অনলাইনে বিক্রি করে থাকে। আপনি লোভনীয় পিঠা এবং কেক খেতে চাইলে চলে আসতে পারেন এখানে। এখানে বেশিরভাগই 3 পিস, 1 পিস, শাড়ি, পার্স ব্যাগ এগুলো পাওয়া যায়। দেখতে থাকুন এই মেলায় কী কী পাওয়া যায়। সময় যত যাচ্ছিল ভিড় ঠিক ততটাই বাড়ছিল।
রাতের খুলনা শহরটি দেখতে সত্যি খুবই সুন্দর লাগে। এটি হচ্ছে শিববাড়ি মোড়, আমাদের খুলনার সব থেকে সুন্দর মোড় এটি। এখানে যে কোনো উৎসবের সময় খুবই সুন্দরভাবে লাইটিং করা হয়। আজকের ভিডিওটি এখানেই শেষ করছি, ভালো থাকুন সবাই। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন।